আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দেশে এবং দেশের বাইরে থেকে। আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে সকালবেলা রুটি বানাইতেছি, তো পারবেছে সকালে আইসা নাস্তা খাইব। তো পারবেছে প্রতিদিন 10টা বাজে আসে, নাইতে 11টা বাজে আসে, তো আমি সকালে রুটিটি বানাই রাখি যে আইয়া খাইয়া লাইতারে নাস্তাটা। তো নাস্তা খাইয়া তো আমি আজকে কি কি রান্না করবো এটি আপনার সাথে শেয়ার করবো। তো যে সুরাইয়ায় ডিম বাস্তাছে, ডিম ফুস করতেছে, একটা ডিম দেয়া রুটি দেখাইব। তো আমি আবার ডিমটা উড়াইয়া দিলাম, তো এই যে। তো আমি আবার যাইয়া নিচেরটা দেয়া কলমি শাক আনছি, পালং শাক আনছি, একটা মিষ্টি কুমড়া আনছি। তো তরকারি দিয়ে আমি বসে বসে কাটতাছি পাকের ঘরে, পাকের ঘরে তো জায়গা নাই, এই অল্প জায়গাতেই বসে বসে কাটতাছি পালং শাকটি। তো পালং শাকটি আমি আনাম নিতাছি, তো পরে দুইয়া পরে কাটমো পালং শাক। তো অনেক মিষ্টি কুমড়াটা কাটতাছি, মিষ্টি কুমড়াটা অনেক ইয়া লাল মিষ্টি হইব মনে অনেক, তো আমি ছিলতাছি মিষ্টি কুমড়াটা। তো আমার ভিডিও শুরুতে একটা লাইক দিবেন, আর আপনার কাছে আমার অনুরোধ আপনারা আমার পুরা ভিডিওটা দেখবেন আপুরা ভাইয়ারা, আর দয়া করে আমার আমার পাশে থাকবেন আপনারা। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, লাইক শেয়ার কমেন্ট করেন, আর আমার ভিডিওটি অনেক কষ্ট করে দেখেন, মূল্যবান সময়টি শেষ করে পরে আমার ভিডিওটা দেখেন। তো আমার অন্তরটা দোয়া আর ভালোবাসা রইল সবার লেগে বেশি বেশি করে। তো আমি কলমি শাকটা আগে বসাইছিলাম, কলমি শাকটা ইয়া করে পরে মাছটা বসাই দিছি। তো মাছ বাজি হয়ে গেছে গা, ওই চুলাই নিয়ে দিছি আমি, আর এন্দা আমি আরেকটা তরকারি বসাই দিমু, পালং শাক তরকারি ডেরাত বসামু, পেঁয়াজ দিয়ে দিছি আর তেল দিয়ে দিছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা বাটা রসুন বাটা আমি তেলের সবসময় তো বাজিয়ে নিই। তো ভাজা হয়ে গেছে গা, পানি দিয়ে দিলাম, তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। যখন কাঁচামরিচটা দিলাম তখন ক্যামেরাটা অফ ছিল, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিছি, তো লারা দিয়ে দিতেছি। ধরনের সকাল সকালে রান্না করতে হয়, সুরা সুমায়া তো স্কুলে যা একটা বাজে খাইয়া, সেই জন্য রান্নাটা করতে হয়। তো এই যে মাছের মাথা দিয়ে দিলাম আমি, তেলাপুইয়া মাছের মাথা দিয়া পালং শাক দিয়ে আমি রান্না করবো। তো আজকে এখন দিক বিশুধবার ছিল, সুরাই আজকে বিশুধবার না, তো আজকে বিশুধবার, তো সুরাই আজকে বইয়ের লেগে গেছিল, তো আজকে আর বই দেয় নাই, তো কবে দিব তো এটা ছাড়া কইয়া দেয় নাই। তো সুরাইরা শুধু খালি একটা বই দিছে, আর সুমায়া ঘরে বই দিছে, সব বই দিয়ে দিছে, ছয়টা বই ধরে দিয়ে দিছে। তো সুমায় এখন দিক স্কুলে যাইতেছে প্রতিদিনই একটা বাজে, আর সুরাইরা সব বই দেওয়া হয় না, একটা বই দেওয়া হয়েছে। তো সুরায় এখন দিক প্রতিদিন স্কুল হবে না, তো রবিবারে আর শনিবারে দুদিন স্কুলে যাইব সুরায়। তো সাথে আমি আবার টমেটো দিয়ে দিছি, টমেটোটা দিলে খাইতে আরও ভাল লাগবো বেশি।
তো কষানি হয়ে গেছে গা, পানি দিয়ে দিলাম, অল্পই পানি দিছি, বেশি পানি দিয়ে নাই, কষানিতে অনেক পানি উঠে গেছে গা। পালং শাকও, পালং শাক কোনটিক অনেক ভিটামিন, তো আমগো গরো আবার সবাই পালং শাকটা পছন্দ করে খায় বেশি। তো দুয়ে চুলা রান্নাটা বসাই দিলাম, এই চুলাতে একটু গ্যাস আছে, ওই চুলাতে গ্যাস নাই, ওই তো এই চুলাতে সবসময় গ্যাস থাকে। তো আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিছি, দেলারা সারা দিয়ে দিছি, রসুন বাটা দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ, কাঁচামরিচ এটি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেড় চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, দিয়া লাড়া দিয়ে দিতেছি, তো মিষ্টি কুমড়ারি দিয়ে দিতেছি, মিষ্টি কুমড়ারি দিয়ে আমি লাড়া দিয়ে দিতেছি, তো কষানি হোক ডাইকা দিছি, তো কষানি হয়ে গেছে গা, আমি পানি দিয়ে দিলাম, পরে টমেটো দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম দুই পিস, তো আপুরা আপনারা সবাই গেবেন, আপনারা পাঁচজন মানুষ, মাছ হয়েছে দুই পিস, তো সুরায়া তেমন একটা মাছ খাইতে চায় না বেশি, তো পারবেসে পারবেসের বাবাই খাইব, আর সুমায়ের লাগে একটা তেলাপিয়া মাছ আমি বুনা করছি, আর এই যে মাছের মাথা দিয়া পালং শাক রান্না করছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম, তরকারিটা হয়ে গেছে গা, মিষ্টি কুমড়া তরকারি একটু ঝোল ঝোল রাখবো, তো ধনিয়া পাতাটি দিয়া আমি একটু লাড়া দিয়ে দিতেছি, যে জিনিস দেখতেও সুন্দর আবার খাইতেও সুন্দর এই জিনিস। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে গা, মশলা দিলে এই যে মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি আমি, আর তেলাপিয়া মাছের মাথা দিয়ে আলু দিয়া পালং শাক দিয়ে রান্না করছি, আর এনে কলমি শাক ভাজি করছি, আর এই যে ভাত রান্না করছি, আর এই যে রুটি বানাইছিলাম যে রুটি রয়ে গেছে, তো আমি ডাইকা দিতেছি সব কিছু, যখন আমি ভিডিওটা করতাম ছিলাম তখন সুমায় আইছে স্কুলের টেনে, তো পরে আমি আবার ভিডিও করলাম ওটা নিয়ে, তো এই যে পারবেশের বাবা খাইতে হয়েছে দুপুরে, কি দেখাবে প্রথম, একাধি কলমি শাক, প্রথম কলমি শাক দেখো, সুমায় অনেক পছন্দ কলমি শাক, আচ্ছা সমস্যা নাই, ভাত রাখে দাও, ওই বলটা রাখে দাও, মানে আমি একবারে দিয়ে লাইছিলাম আর ভাত না লাগে,
না খেতে হলে ভাত রাখে দাও, ওইটাতে বলে রাখে দাও, সমস্যা নাই, আমি খাইলাম। তো এই যে আমিও বাতবার শিখামু, এই যে তো আয়াতে কান্তাছে, আয়াত্রিনিয়া আমার মার বাসায় গেছে সুরাইয়া, আর সুমাইয়া স্কুলে গেছে গা। মজা হয়েছে না কলমি খেয়া? ওই যে শুকনা মৌজ আছে, শুকনা মৌজ লো, ওই যে বইয়ের মো লো মৌজ লো, মৌজ শেষ হয়ে গেছে গা, মৌজ বাস তৈব মায় বাড়িতে আনছে যে মৌজ দিয়ে দিয়ে বাজ্য লোম বইয়ম। পালং শাক লই, কলমি শাক খাই, পালং শাক কি দিলাম সব, মানে ওই যে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করছি, তো চাইছিলাম চিংড়ি মাছ রান্না করতাম আর রান্না করি নাই, মাছের মাথা দিয়ে রান্না করছি। তো এই যে সুমাইয়া গোসল কইরা খাইতে বইছে, স্কুলে যাইব, রেডি হইব। এই যে একটা মাছ আমি বুনা করে দিছি, তো এই মাছটা খাইব, সময় অনেক পছন্দ করে। তো আজকে মতন আমার ব্লগটি এখানে শেষ করছি, তো আগামীকালকে ব্লগও আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপত্তা থাকবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।